আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। ভিডিওটির টপিক হলো নষ্ট মেমোরি আমরা কিভাবে ঠিক করব। আজকাল প্রতিনিয়ত সবার মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে, সেই মেমোরি কার্ড আমরা ফেলে দিই, কিন্তু আর ফেলে দেব না, খুব সহজে আমরা নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবো। আর এর জন্য যা করতে হবে, আমার একটা মেমোরি কার্ড নষ্ট হয়ে আছে, মেমোরিটি আমি কম্পিউটারে কানেক্ট করলাম। কানেক্ট করার সঙ্গে সঙ্গে মেমোরিটি ফরম্যাট চাচ্ছে, ফরম্যাট ডিস্ক। মেমোরিটি কিন্তু আমার 16 জিবি, এখানে 30 MB সাপোর্ট দেখাচ্ছে। আমরা ফরম্যাট দিয়ে দেখি ফরম্যাট হয় কি না। স্টার্ট, হ্যাঁ দেখুন মেমোরিটা ফরম্যাট হচ্ছে না। দেখুন মেমোরিটি ওপেন হচ্ছে না, আবারও ফরম্যাট চাচ্ছে। আবারও ফরম্যাট দিয়ে দেখি ফরম্যাট হয় কি না। হ্যাঁ দেখুন ফরম্যাট হচ্ছে না। এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর এখানে লিখতে হবে CMD, ওকে। এখানে লিখতে হবে DISKEARD, ডিক্স পার্ট, কোনো স্পেস হবে না। ইন্টার, আগেরটা কেটে দিলাম। এখানে লিখতে হবে লিস্ট ডিক্স, LISTDISK। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ডিক্স 2 15 GB, এর মানে এটাই আমাদের মেমোরি কার্ড। তো এখানে লিখতে হবে সিলেক্ট ডিক্স, SELECTDISK স্পেস 2। এখানে ভুলেও অন্য কোনো ড্রাইভ ফ্লিক করা যাবে না, এগুলো কম্পিউটারের হার্ড ডিস্ক। তো মেমোরি কার্ড ডিস্ক 2-তে আছে। এরপর ইন্টার, এখানে লিখতে হবে ক্লিন, CLEAN। এখানে কাজ শেষ। এরপরে যা করতে হবে, কম্পিউটারে ডান বাটন ক্লিক, ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক 2, এটা আমাদের মেমোরি কার্ড। ডান বাটন ক্লিক, নিউ ভলিউম সিম্পল, নেক্সট 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 ফিনিশ। হ্যাঁ মেমোরিটা ফরম্যাট হচ্ছে। হ্যাঁ ফরম্যাট হয়ে গেছে। এখন দেখুন আমাদের মেমোরি কার্ডের ষোলো জিবি মেমোরি 15 GB সাপোর্ট করতেছে, এর মানে আমাদের মেমোরি কার্ড ঠিক হয়ে গেছে। মেমোরি কার্ডে কিছু ডাউনলোড দিয়ে দেখায়। হ্যাঁ দেখুন মেমোরি কার্ড অলরেডি ঠিক হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখে, যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।